আসসালামু আলাইকুম সবাইকে। ইংরেজি যে কোনো গ্রামারে আপনার কিন্তু টেন্সের প্রয়োজন হবে, আর এই টেন্স চেনার অন্যতম উপায় হচ্ছে কিন্তু অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি ভার্ব দ্বারা টেন্স খুব সহজে চিনতে পারি। তো আজকে আমরা সেই কোন কোন টেন্সে কোন কোন অক্সিলারি ভার্ব গ্রহণ করে থাকে আমরা সেটাই দেখে নেব। চলুন তাহলে দেখে আসি। এই হচ্ছে আমাদের টেন্সের অক্সিলারি ভার্বের চার্ট। তো টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। এই প্রত্যেকটা টেন্সে কিন্তু চারটা করে প্রকার রয়েছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, সেভাবে পাস্টে চারটা, ফিউচারেও এই চারটা এক একটার ব্যবহার রয়েছে। এখন ইনডিফিনিটে কোন প্রেজেন্ট ইনডিফিনিটে কোন কোন অক্সিলারি, পাস্ট ইনডিফিনিটে কোন কোন অক্সিলারি, ফিউচার ইনডিফিনিটে কোন কোন অক্সিলারি পার বসে, এখন এই সব বিস্তারিত এখন আপনারা দেখে নেবেন। প্রেজেন্ট ইনডিফিনিটে বসে ডু এবং ডাস অক্সিলারি হিসেবে, অবশ্যই এটা নেগেটিভ এবং ইন্টারগেটিভে বসে। তারপর পাস্ট ইনডিফিনিটে বসে ডিড, এটাও নেগেটিভ অথবা ইন্টারগেটিভের যখন করবেন আপনি সেন্টেন্সটা তখনই কিন্তু বসবে। ফিউচারে শ্যাল অথবা উইল, এটা একটা হাবোধক বাক্য হোক, নাবোধক বাক্য হোক অথবা প্রশ্নবোধক বাক্য হোক, সব জায়গায় কিন্তু এগুলো থাকবে, শুধু ডাস, ডু ডাস এবং ডিড ছাড়া। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকতেছে অক্সিলারি ভার্ব? অ্যাম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াসে থাকতেছে ওয়াজ, ওয়্যার। তারপর ফিউচার কন্টিনিউয়াসে কি থাকতেছে? শ্যাল বি, উইল বি। প্রেজেন্ট পারফেক্টে আমরা পাচ্ছি হ্যাভ এবং হ্যাজ। তারপর হচ্ছে পাস্ট পারফেক্টে পাচ্ছি আমরা হ্যাড। ফিউচার পারফেক্টে পাচ্ছি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাচ্ছি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পাচ্ছি হ্যাড বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে পাচ্ছি shall have been, will have been। যেখানে পারফেক্ট কথাটা থাকবে সেক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলোর পরে আপনি ভার্বের তিন নম্বর ফর্ম যেটাকে আমরা পাস্ট পার্টিসিপেন্ট করি ওইটা বসাবেন, আর যেখানে কন্টিনিউয়াস কথাটা থাকবে সেক্ষেত্রে আপনি ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত করে দিবেন। আর কোন কোন অক্সিলারি ভার্ব কোন প্রোনাউন বা নাউন বা প্রোনাউনের পরে বসে ওই জিনিসটা নিয়ে আমরা আরেকটা ক্লাস করব। আপাতত এতটুকুই থাকুক। আমাদের ক্লাস যদি ভালো লাগে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের অনুপ্রেরণায় যদি আমি আরো বেশি বেশি ক্লাস নিতে পারি এবং ক্লাসগুলো যেন আমরা ভালো করে নিতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।